আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সিআরটি টিভিতে কেএলওয়াই কীভাবে লাগাবেন বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না, তো যারা না জানেন তাদের জন্য ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কেএলওয়াই সাধারণত তিনটি তার থাকে, একটি সবুজ, আর একটি নাল, একটি কালো। তো আমি নাল আর কালো তারটি এখানে ইউজ করব। সবুজ তারটি আমি কেটে নিয়েছি, আপনারা সবুজ তারটি ইউজ করবেন, চাইলে আরও অনেক ভালো হবে। তো দেখুন, বোটের যে গ্রাউন্ড কানেকশন রয়েছে, অর্থাৎ ক্যাপাসিটারে গ্রাউন্ড কানেকশন, এখানে দিব আমরা কালো তার। আর এই যে আমাদের ট্যানরেস্টার রয়েছে, এই ইনপুট ট্যানরেস্টার, এই ট্যানরেস্টারের মিডল পয়েন্টে আমরা দেব লাল তার, তাহলে কিন্তু আমাদের কানেকশনটা হয়ে যাবে। তো এর ভিতরে আরেকটা বিষয়, কেলয়টি লাগানোর আগে এই প্রিনটা আমরা এই ফ্লাইব্যাক থেকে সংযোগটি আউট করে নেব, কারণ আমাদের এই কেলয় অনেক সময় ভোল্টেজ কম বেশি থাকে, তো আমরা কম বেশি ভোল্টেজটা এভাবে দিব না, এটা যার কারণে আমরা এখান থেকে খুলে নেব। সংযোগটি আউট করে নেওয়ার পরে আমরা কেলয়টি সংযোগ করে, এদের দেখতে পাচ্ছেন ভেরিয়েবল, এই ভেরিয়েবল দিয়ে আমরা ভোল্টেজ কম বেশি করে নেব। তো আমরা সংযোগটি খুলে দেওয়ার পরে কেলয় লাগিয়ে আমরা এখানে মাল্টিমিটার ধরে, এই যে এই প্রিন্টে আমাদের মাল্টিমিটার ধরে দেখব যে আসলে কত ভোল্ট দেখায়। ঠিক 110 ভোল্ট আমরা এই ভেরিয়েবল দিয়ে করে নেব।